নমস্কার বন্ধুরা, আমার সুস্বাদু কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি যে রেসিপিটি দেখাবো সেটি একদম ইউনিক। এই রেসিপিটি আপনারা আগে কখনো দেখেননি। বেগুনের বাটি। বেগুনের তো আপনারা অনেক রেসিপি খেয়েছেন, কিন্তু এই রেসিপিটি একদম অন্যরকম স্বাদের। এই রেসিপিটি দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন সুন্দর। বাচ্চা থেকে বয়স্ক সকলেরই এটা খুব ভালোই লাগবে। এবং উপকরণ: বেগুন, ক্যাপসিকাম, কড়াইশুঁটি, গাজর কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা, ধনে পাতা, আলু, নুন, হলুদ, গোটা জিরে, ভাজা মশলা। এর ভিতরে ধনে, জিরে, তেজপাতা, দারুচিনি গুঁড়ো করা আছে। প্রথমে ক্যাপসিকামগুলোকে আমি এখানে চৌকো চৌকো করে ছোটো ছোটো করে কেটে নেব। এখানে আমি অর্ধেক পরিমাণ ক্যাপসিকাম নিয়েছিলাম। এবার ফুলকপিগুলো ডাঁটি বাদে শুধু ফুলগুলো নিলাম, আর একটা গাজর নিয়েছি। এগুলোকেও ছোটো ছোটো চৌকো করে আমি কেটে নিচ্ছি। আর একটা আলু নিয়েছি, এগুলোকেও ছোটো ছোটো চৌকো চৌকো করে কেটে নেব। আমি এখানে ক্যাপসিকাম, ফুলকপি, গাজর, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো নিয়েছি, কড়াইশুঁটি নিয়েছি। একটা বেগুনকে আমি কেটে দেখাচ্ছি। এভাবে ছুরির সাহায্যে প্রথমে তিনটে গোল করে কেটে নিয়েছি, এবং মুখের বেগুনটা তলাটা একটু কেটে নিলাম যাতে বসানো যায়। এবার দেখুন, ছুরির সাহায্যে প্রথমে একটা গোল রিং করে নিয়েছি। ওই রিংয়ের ভিতরে যে শ্বাসের পোর্শনটুকু আছে সেগুলো আস্তে আস্তে ছুরির আগা দিয়ে তুলে নেব, এবং তলার পোর্শনটা কিন্তু জোড়া থাকবে। দেখুন, ঠিক এরকম বাটির মতো হবে। এবার কড়াইতে তেল, জিরে দিলাম, আর সেই সাথে ফুলকপিগুলো দিয়ে হালকা ভেজে নিলাম। তারপর তার ভিতরে গাজর কুচিগুলো দিয়ে দিলাম। এবার এর ভিতরে ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে সমস্তটাকে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর এর ভিতরে আলুর কুচি, কাঁচা লঙ্কা কুচি আর কড়াইশুঁটিগুলো দিয়ে সমস্তটাকে মিশিয়ে নিচ্ছি। সবজিগুলো আমি এখানে আমার পছন্দ মতো ব্যবহার করেছি। এর ভিতরে নুন দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করবেন। আমি সমস্ত কালারফুল সবজিগুলো ব্যবহার করেছি। বেগুনের ভিতর থেকে যে শ্বাসগুলো বেরিয়েছিল সেগুলোকে আমি ফেলে দেব না, সেগুলোকে এর ভিতরে দিয়ে একসাথে সমস্তটাকে মিশিয়ে আমি রান্না করে নেব। বেগুনের শ্বাসটা দেওয়ার ফলে সবজিটা অনেক বেশি মাখো মাখো হবে। এবার এর ভিতরে পেঁয়াজের কুচি আর টমেটো দিয়ে দিলাম। এখানে আমি একটা বড় সাইজের টমেটো এবং একটা পেঁয়াজ ব্যবহার করেছি। টমেটোর পরিমাণটা একটু বেশি দিয়েছি যাতে এটা একটু টকটক হয়, সেজন্য এতে একটু চিনি দিয়ে দিলাম যাতে টক মিষ্টিটা ব্যালেন্স হয়। এবার এর ভিতরে আমি ধনে, জিরে, তেজপাতা, দারুচিনির যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার ধনে পাতা কুচি ছড়িয়ে গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দেব। এবার এটিকে আমি কিছুক্ষণ রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এবার একটি বাটিতে আড়াই টেবিল স্পুন বেসন নিলাম, তাতে সামান্য নুন দিয়ে দিলাম, এবং জল দিয়ে এটাকে একটা ব্যাটার বানিয়ে নেব। এটা মোটামুটি একটু ঘন ব্যাটার বানিয়ে নিয়েছি। এর ভিতরে ওই ভাজা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে সমস্তটাকে ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দিলাম। এবার বেগুনের বাটির ভিতরে সামান্য নুন আর সামান্য ভাজা মশলা দিয়ে সমস্তটা বেগুনের গায়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবার যে পুরটা বানিয়েছিলাম সেটা আস্তে আস্তে এর ভিতরে আমি দিয়ে দেব। চামচের সাহায্যে পুরটা ভিতরে পুরে চামচের পিছন দিয়ে হালকা হালকা প্রেস করে পুরটাকে একদম পেস্ট করে দেব, যাতে ভিতরে কোনো গ্যাপ বা এয়ার বাবলস না থাকে। এবং পুরটাকে গুনের সমানে সমানে রাখবো, উঁচু করে রাখবো না। দেখুন এরকম সমান, এভাবে আমি সমস্তটা পুর ভরে নিয়েছি। এবার কড়াইতে সামান্য তেল দিয়ে বেগুনগুলোকে আস্তে আস্তে এর উপরে বসিয়ে দিলাম। দিয়ে ওপর থেকে যে বেসনটা বানিয়ে নিয়েছিলাম চামচের সাহায্যে এর ওপরটা জাস্ট এভাবে কোট করে দেব, যাতে পুরটা বাইরে বেরিয়ে না আসে। এইভাবে বাকিগুলো আমি করে নেব। আমি যে পুরটা বানিয়ে নিয়েছি এটা যদি বেশি থাকে এটা কিন্তু শুধু ভাতের সাথে মেখেও খাওয়া যাবে, এবং এই রেসিপিটা ভাতের সাথে খেতেই বেশি ভালো লাগবে। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর দেখুন ওপরে বেসনের পোর্শনটা সিদ্ধ হয়েছে। এবার এগুলোকে হালকা হালকা করে উল্টিয়ে নিচ্ছি যাতে সমস্ত দিকটা হয়। এবার এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি সমস্ত দিকটা ভেজে নিয়েছি। এগুলোকে তুলে আমি প্লেটে সার্ভ করে দিলাম। একটা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি এটা ঠিক ভেতর থেকে কেমন হয়েছে। আমার এই সম্পূর্ণ নতুন ধরনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে। পুরো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।